নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, বর্তমানে তিনটি রাশির সাথে চলছে, ধনু রাশি, মকর রাশি এবং কুম্ভ রাশি। এই তিনটি রাশির বর্তমানে সাথে চলছে, আর এই সাথীর পিরিয়ডে আপনারা তিনটি মহাপ্রাপ্তি করতে চলেছেন। কী সেই মহা তিনটি প্রাপ্তি তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। বর্তমানে তিনটি রাশির সাথে চলছে, ধনু রাশি, মকর রাশি এবং কুম্ভ রাশি। প্রথমে আমি আপনাদেরকে এই সাথে কি প্রভাব ফেলে আমাদের জীবনে সেটা নিয়ে ছোট্ট করে বলবো, মাইনুটলি শুনবেন। এই কথাগুলো আপনাদের জীবনের সাথে মিলে যেতে বাধ্য। দেখুন, সাথে কোন গ্রহ দেয়? শনি গ্রহ। আর আমি যে যে ভিডিও শনিদেবের আপনাদের সামনে উপস্থাপনা করেছি, প্রতিটি ভিডিওতেই কিন্তু আমি একটি কথাই বলেছি, সেটি হচ্ছে শনিদেব হচ্ছে আমাদের কর্মফলদাতা। অর্থাৎ আপনারা যেরকমভাবে কর্ম করবেন ঠিক তেমনটাই কিন্তু ফল পাবেন। এই প্রসঙ্গে একটি কথা আমি জানিয়ে দিই, দেখুন সাথীকে অনেকেই ভয় পায়, আর অনেকে ভাবে যে আমার জীবন নষ্ট হয়ে গেল। আর প্রতিটি মানুষের জীবনে কিন্তু সাথী আসে, আর এই সাথীর তিনটি চরণে হয়, প্রথম চরণ, দ্বিতীয় চরণ এবং তৃতীয় চরণ। প্রথম চরণ 2.5 বছর, দ্বিতীয় চরণ 2.5 বছর এবং তৃতীয় চরণ 2.5 বছর। এই তিনটি ফেজেই কিন্তু হয়। এবার প্রশ্ন আসলো যে প্রতিটি চরণেই কি খারাপ ফল আসবে? উত্তরটা হচ্ছে না, দ্য অ্যান্সার ইজ নো। কারণ সাথী ফেজে প্রতিটি চরণে কিন্তু খারাপ ফল আসে না, এটি কিন্তু আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। ধনু রাশি, মকর রাশি এবং কুম্ভ রাশির বিভিন্ন ফেজে খারাপ ফল আসে, সেটি হয় 2.5 বছর ব্যবধানে। যেমন ধনু রাশির প্রথম 2.5 বছর শুভ ফল পাই, সেকেন্ড ফেজ যেটা 2.5 বছর সেখানে কিন্তু প্রবলেম ক্রিয়েট করে, এবং থার্ড ফেজে প্রবলেম কিন্তু থাকে না। অর্থাৎ ধনু রাশির মাঝখানের ফেজটা খারাপ ফল প্রদান করে। এরপর আছি মকর রাশি, মকর রাশির ফার্স্ট ফেজটাই কিন্তু খারাপ ফল প্রদান করে, অর্থাৎ প্রথম চরণটাই কিন্তু মকর রাশির ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করে। আমি আসছি কী কী প্রবলেম ক্রিয়েট হয় সেটাও আমি বলবো প্রতিটি রাশিরই। এবার আসি কুম্ভ রাশি, কুম্ভ রাশির প্রথম চরণ এবং দ্বিতীয় চরণ এই দুটি চরণে কিন্তু ভালো ফল দেয়, থার্ড ফেজে আপনাদের কিন্তু খারাপ ফল দেবে। অর্থাৎ শনিদেব একটা ফেজে, অর্থাৎ একটি 2.5 বছর আপনাকে চারিদিক থেকে চিপে ধরবে, আর এটাই হচ্ছে কাজ। অর্থাৎ অর্থনৈতিক দিক বলুন, পারিবারিক দিক বলুন, সামাজিক দিক বলুন, মান সম্মান বলুন, সমস্ত দিক থেকেই কিন্তু আপনাকে জর্জরিত করে দেবে। যদি আপনি শুভ কাজ সেরকম মাত্রায় করে থাকেন, সেক্ষেত্রে কিছু পরিমাণ নেগেটিভ এফেক্ট পাবেন এটা বলবো, কিন্তু পুরোটাই কিন্তু নেগেটিভ পাবেন না। আর যদি আপনি সারা জীবনে অন্যায় কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু খারাপ ফলের পরিমাণ বৃদ্ধি পাবে। এবার আসি শনিদেব সাথী ফেজে আমাদের কী করে, অ্যাকচুয়ালি কী করে। দেখুন, অ্যাকচুয়ালি সাথী ফেজে প্রতিটা মানুষের ব্রেন, অর্থাৎ আমাদের যে চিন্তা ভাবনা, দূরদর্শিতা, কোন কাজটা করা উচিত, কোন কাজটা করা উচিত নয়, সেই যে কনক্লুশন করার ক্ষমতা, সেই ক্ষমতাটা কিন্তু কেড়ে নেয়। অর্থাৎ শনিদেব ব্রেনের উপর এফেক্ট ফেলে, অর্থাৎ আপনি দুমদাম কোনো কথা বলে ফেলবেন, এমন কিছু কথা বলবেন যেখান থেকে শত্রুতা বৃদ্ধি হয়ে গেল। এছাড়াও
এই সাড়েসাতি ফেজে আপনারা কিন্তু মানুষ চিনতে পারবেন, অর্থাৎ কে আপনার পাশে আছে কে আপনার পাশে নেই, এই জিনিসটা কিন্তু শনিদেব চেনায়। এটি খুব দায়িত্ব নিয়ে বলছি। তবে আমি ভিডিওর শেষ পার্টে আপনাদেরকে একটি কাজ করার কথা বলবো, ছোট্ট একটি কাজ, যে কাজটি করলে সাড়েসাতির কুপ্রভাব আপনার উপর অনেকখানি কম পড়বে। এবার আসুন আমি সেই তিনটি প্রাপ্তিযোগের কথা বলি, যে তিনটি প্রাপ্তিযোগ ধনুরাশি, মকর রাশি এবং কুম্ভ রাশি পেতে চলেছে। অর্থাৎ সাড়েসাতি ফেজেই কিন্তু অনেকের অনেক কিছুই হয়, সবসময় যে খারাপ হয় তা নয়, অনেকের শূন্য থেকে কোটিপতিও হয়েছে এটাও বলা যায়। আর এই শূন্য থেকে কোটিপতি অর্থাৎ তিনটি প্রাপ্তিযোগ আপনাদের জন্য অপেক্ষা করছে। সেই প্রাপ্তিযোগগুলো হলো, এক নম্বর প্রাপ্তিযোগ, আপনারা পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ করবেন, এটি কিন্তু খুব দায়িত্ব নিয়ে বলছি। দ্বিতীয়ত, এই সাড়েসাতি ফেজে আপনারা লটারি বা শেয়ার মার্কেট এই সমস্ত কিছু থেকে অর্থ লাভ করবেন। তিন নম্বর প্রাপ্তিযোগ, যেটি প্রত্যেকটা মানুষের প্রয়োজন, নিজস্ব একটি বাসভবন, আর সেই বাসভবন ফ্ল্যাট হোক কি বাড়ি আপনারা কিন্তু ক্রয় করতে পারবেন, এতটুকু আমি বলতে পারি। এবার আসুন আমি আপনাদেরকে সেই মহা উপায়ের কথা বলি, যে উপায়টি করলে আপনাদের এই সাড়েসাতির কুপ্রভাব থেকে বাঁচবেন। আপনারা প্রতিদিন স্নান করে পশ্চিম দিকে মুখ করে ওং সাং শনিশ্চরায় নম এই মন্ত্রটি উচ্চারণ করুন, যে ক্ষেত্রে আপনার যা যা প্রবলেম রয়েছে, আপনার যা যা কষ্ট চলছে, সেই কষ্ট কিন্তু অনেকখানি দূর হবে। দ্বিতীয়ত, যে উপায়টির কথা বলবো, সেই উপায়টি খুবই মারাত্মক। আপনারা প্রতি মঙ্গলবার দিন হনুমানজির মন্দিরে যান। হ্যাঁ বন্ধুরা, হনুমানজির মন্দিরে যান এবং হনুমানজিকে মেটে কালারের সিঁদুর এবং লাড্ডু প্রদান করুন, যেখান থেকে আপনারা এই হনুমানজির কাছ থেকে ব্লেসিং কিন্তু আপনারা আনতে পারবেন, এবং আপনাদের যা যা প্রবলেম বর্তমানে সিচুয়েশানে চলছে সেই প্রবলেম থেকে কিন্তু কাটাতে পারবেন, এতটুকুটা বলবো। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।